দেবরিনা ঘরে বাইরে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে 6:25 আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে সকাল থেকে না ঠিক ভালো লাগছিল না, মানে আজকে সকালে রান্নাও করিনি কোনো, কালকের তাই ছিল, জানি না কেন কোনোভাবে কালকে রাতে না আমি একদমই ঘুমাইনি। মানে যদি বলো তুমি তাকিয়েছিলে সারা রাত, হ্যাঁ সত্যিই তাকিয়েছিলাম, কালকে সারা রাত ঘুমই হয়নি, মানে এর জন্য না শরীরটা আজকে খুব খারাপ। দেখো চুল টুল ভিজিয়ে স্নান করেছে, ওই জন্য আরো বেশি কেমন যেন দেখতে লাগছে একটা। তো ও বললো যে বেকার, ওরও শরীরটা খুব একটা ভালো ছিল না, কারণ কালকে রাতে ওরও তেমন একটা ঘুম হয়নি। এখানে ব্যাপারটা হয়ে গেছে ফ্যান, মানে কালকের ওয়েদারটা এরকম ছিল যে ফ্যানটা অফ করলে লাগছে হচ্ছে প্রচন্ড গরম, মানে থাকা যাচ্ছে না, ফ্যান এক দুয়ে রাখা যাচ্ছে না, চারে যখন দেওয়া হচ্ছে তখন লাগছে ঠান্ডা, তিনে দিলেও গরম লাগছে, এইবার তার উপর আবার কম্বল, মানে সব মিলিয়ে ঘুম তো হয়নি, তার উপর লেগে গেছে দুজনেরই মোটামুটি একটু ঠান্ডা। তো মানে এখানে ওয়েদারটা আস্তে আস্তে পুরোই চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ জ্যাকেট জ্যাকেট পরে গরম লাগছে কিন্তু জানি বেরোলেই ঠান্ডা লাগবে, মানে একদম বিচ্ছিরি একটা ওয়েদার তৈরি হয়ে গেছে এখানে। কলকাতার লোকজন হয়তো বলতে পারো যে না ভালোই তো ওয়েদার ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখানকার ওয়েদারটা আমরা থেকে বুঝতে পারছি মোটেও ভালো নয় এটা শরীরের পক্ষে। তো তাই জন্য বললো চলো একটু বেরিয়েই আসি, মানে একটু বাইরে থেকে আসি, তো সেটাই যাচ্ছি, চলো তোমরা তো সাথে আছোই। আজকের ব্লগটা কতক্ষণের হবে কি হবে জানি না, আজকের ব্লগটা যদি 2-3 মিনিটের হয় সেটাই আমি দেব, কারণ রোজ রোজ ওই সকাল থেকে গুড মর্নিং রাতে গিয়ে গুড নাইট আমি নিজেও বোর ফিল করছিলাম, আর কলকাতায় অনেক দেখানো জিনিস ছিল দেখানো যাচ্ছিল, এখানে আমার পক্ষে সেটা সম্ভব না, সেটা তোমরাও বুঝতে পারছো যে এই এক কামরার ঘরে থেকে সেটা সম্ভব না, আর যেখানে কারণ মানে আমাদের রিলেটিভ সেভাবে কিছু নেই, কেউ নেই। তো চলো যাওয়া যাক তাহলে। দেখো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে ডিমার্টটাকে, খুব সুন্দর সাজিয়েছে, আর রাস্তায় না প্রচন্ড জ্যাম, প্রচন্ডই। এসেছি এখন
এখন বাজে হচ্ছে 7:30। প্রচন্ড মানে ডিমার্টে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, এত ভিড় না। আমি প্রমিকে বললাম বেকার ঢুকে গিয়ে আজকে আর লাভ নেই। আমরা বেসিক্যালি কিনতাম ওখান থেকে ক্যান্ডেল, কারণটা হচ্ছে দীপাবলি আসছে সামনেই, বুঝতেই পারছো, তো ওই জন্যই ক্যান্ডেল কিনতে গেছিলাম। এর পরের স্যাটারডে সানডেও নাও হতে পারে, তো ওই জন্যই গেছিলাম। চায়না মার্কেট যে গেছিলাম ওখান থেকে আমি একটা, বুঝতেই পারছো আর মুখে ভেঙে বলতে হবে না যেটা কি, এটা নিয়েছে হচ্ছে 20 টাকা। আর ও কিনেছে একটা ন্যাপথলিন, আর আমি কিনেছি ছুরিটা, ব্যাস। মানে আননেসেসারি, এগুলোর কোনো দরকার ছিল না খুব একটা এখনই, তো ছুরিটার দরকার ছিল, যেটা এনেছিলাম ওটা ধার সীমিত পর্যায়ে চলছে আর কি। তো এই কেনাকাটা করে চলেছে, ডিমার্টে আর ঢুকিনি, এত ভিড় প্রচন্ডই। তো চলো এর পরে পরে যা হবে তা তো দেখাবোই অবশ্য। রাতও হয়ে গেছে, খাবার টাইমও হয়ে গেছে, এখন বাজে পাক্কা 10:30। রাতের রান্নাও তোমাদের সাথে কিছু দেখানোর ছিল না, কারণ দুপুরে ও আর আমি হার্ডলি 2 পিস 2 পিস করে মাটন খেয়েছিলাম, আর বাকিটা রয়ে গেছিল, তো সেটা দিয়েই রাতে আবারও ভাত খাবো। ও মাটন দিয়ে একটু ভাতটাই ভালোবাসে বেশি, তো এখন ভাত বাড়তে এসেছে আর কি, খাবো। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, আজকের ব্লগটা তো একদম ছোট্ট যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:05, কিন্তু এভাবে বসার কথাই না। তোমাদেরকে বলেইছিলাম যে খাওয়া দাওয়ার পর তারপর ব্লগটাকে শেষ করছি, ইচ্ছে করলে আমি তখনই শেষ করে দিতে পারতাম, কিন্তু পূজোর মধ্যে আমি কিছু কথা বলতে চাইনি তাই জন্য বলিনি। কিন্তু আমার চ্যানেলে মানে আমার ব্লগে কিছু কমেন্ট পূজোর মধ্যে এসেছে, যেগুলো কিনা ইউটিউব থেকে ডাইরেক্ট ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ ওখানে কমেন্টে ডাইরেক্ট সাবস্ক্রাইব কথাটা ইউজ করা হয়েছিল, আমার মনে হয় শুধুমাত্র তাই জন্যই হতে পারে, এছাড়া কোনো কারণ নেই। ডাইরেক্ট সে এসে বলেছিল আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো। প্রথম কথা হচ্ছে সাব ফর সাব, এই জিনিসটাতে আমি বিশ্বাসী নই, কারণ সাব ফর সাব করে বেশি দূর পর্যন্ত এগোতে পারবো না, না আমি এগোতে পারবো না সে এগোতে পারবে, যেই করুক না কেন। তো আমার মনে হয় না যে সাব ফর সাব বা এইরকম ডিরেক্ট বললে হয়তো আমার চ্যানেলেরও ক্ষতি হতে পারে বা তারও হতে পারে, আমার জানা নেই এই রুলসটা। বা আমি কয়েক সেকেন্ড নোটিফিকেশন এসেছিল, তারপর যখন আমি কমেন্টটা চেক করতে গেছি দেখছি আর কমেন্টটা নেই, তখনই আমি বুঝতে পারলাম যে এরকম করেছে। আর একটা, তোমরা চাইলে আমি সেটা স্ক্রিনশটটা পরের ভিডিওতে, মানে যদি কালকে কেউ কমেন্টে চেয়ে থাকো তাহলে আমি দেখিয়েও দিতে পারবো, এরকম কিছু যে আমি একটা চ্যানেলে গিয়ে একজনের রান্না চ্যানেল সম্ভবত তাকে গিয়ে সে কি দেখি, হ্যাঁ পিঠে জাতীয় কিছু একটা দেখিয়েছিল, যেটাই কিনা আমি বলেছিলাম যে এই কমেন্টটা আমি করেছিলাম, সেইখানেই অন্য আরো একজন কমেন্ট করেছিল, তো আমার কমেন্টটাকে ওখান থেকে কপি করে নিয়ে আমার ব্লগের নিচে সে এসে আবার সেই কমেন্টটাকেই পেস্ট করে দিয়েছে, যেখানে আমার চ্যানেলে কোনো পিঠে সংক্রান্ত কিছু নেই। তো সবাইকেই বলবো যদি কমেন্ট করতেই হয় তাহলে ব্লগ দেখো তারপর কমেন্ট করো, নয়তো আদারওয়াইজ করো না, তাতে করে তোমার চ্যানেলেরও ক্ষতি হতে পারে আমারও ক্ষতি হতে পারে। তো এই কথাগুলো এভাবে পূজোর মধ্যে আমি বলতে চাইনি তাই জন্য বলিনি, তাই জন্য অনেকটাই লেট করে কথাগুলোকে বললাম। আমি জানি না সে হয়তো আসবে কিনা দেখতে বা কিছু, সে হয়তো পুরো ভিডিও দেখবেও না, আমার মনে হয় না সে দেখে বলে, যাই হোক না কেন, তো তাকে নিয়ে আমার এরকম কোনো ইন্টারেস্ট নেই, যারা দেখে তাদের উদ্দেশ্যেই নয় বললাম, যাই হোক। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থাকো, এভাবেই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।